Hello guys, what's up? Welcome to Pappu's Diary. Welcome to a new show, The Trending Topic. এই শোতে আমরা কথা বলবো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যেগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ। This is the first episode and today we will talk about Facebook এ রান্নার ফটো, সোশ্যাল ওয়ার্ক এবং তার প্রতিবাদ and the most important thing, care react. So let's start. দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এই লকডাউনের বাজারে ফেসবুকে যে সমস্ত পাবলিক রয়েছে তাদেরকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। হাই বন্ধুরা, আজকের রেসিপি আফ্রিকান চিলি গার্লিক চার্লিক ফার্লিক ক্রাঞ্চি চিকেন। আজকে বানালাম চুনো পুটি দিয়ে চীনা আলুর চচ্চড়ি। আজকে সেরকম কিছুই রান্না করতে পারিনি ফ্রেন্ডস, বাজারে গেছিলাম বাজার করতে, কিন্তু পুলিশের হাতে একটা লাঠি ছিল, সেটা দিয়ে পুলিশ আমার পেছনের পাহাড় দুটোর মাঝখানে নতুন দুটো উপত্যকা তৈরি করে দিয়েছে। তো আজকে কিছু করার নেই, ওই করলা সেদ্ধ আর নিম পাতার রেজালা। ও মাই গড, খাবারের খুবই কষ্ট হয়েছে। এখনই কমেন্ট করতো ধাজিয়াও রাখছি। গান্ডু, তুমি জানো কত লোক না খেয়ে আছে খাবারের ছবি মারাচ্ছ? সারা দেখ দেখ দেখ, আবার সবার সবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে ছবি দিয়েছে, নির্লজ্জ কোথাকার। জানিস কত লোক জল পাচ্ছে না? বাচ্চারা দুধ পাচ্ছে না, মাতালরা মদ পাচ্ছে না, আর তুমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে ছবি দিচ্ছ, অকৃতজ্ঞ। দেখ ভাই, মেন পয়েন্ট হচ্ছে শ্রী শ্রী অসীমানন্দ মহারাজ এক জায়গায় বলে গেছেন যে নাথিং ইজ গুড হুইচ ইজ অতিরিক্ত। তো খাবারের ছবি নিয়ে ওই এক্সট্রা আদেখলাপনাটাও যেমন অপ্রয়োজনীয়, একইভাবে কেউ খাবারের ছবি পোস্ট করলো মানেই সেখানে গিয়ে প্রতিবাদ করে আগে আকাশ পাতাল এক করে দিতে হবে, এটাও অপ্রয়োজনীয় ফাস্টেশন ছাড়া আর কিছুই না। মোটামুটি 90% ছেলেমেয়েরাই লকডাউনের জন্য বাড়িতে আছে, সেই জন্য জাস্ট রান্না করাটা শিখছে, আর শিখে কিছু একটা নতুন করলে আমাদের ছবি দিতে সবারই ভালো লাগে। তো নতুন তুমি যদি গান করো সেটা তুমি ফেসবুকে আপলোড করতে পারো, তুমি বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে এলে তার ছবি পোস্ট করে তার ছবি তুলে ফেসবুকে আপলোড করতে পারো। তো সব কিছুই যেহেতু মানুষের সঙ্গে শেয়ার করা যায়, তো নতুন একটা কাজ মানে রান্না শিখছে সেটা পোস্ট করলে যে প্রবলেমটা কোথায় সেটা আমি বুঝতে পারছি না। এখন তুমি বলবে যে এইরকম একটা সিচুয়েশনে তো দেখো, আমি যদি একা রান্না করে ছবি পোস্ট না করি তার জন্য করোনাও দূর হয়ে যাবে না, আর গোটা ভারতবর্ষে যত মানুষ না খেতে পেয়ে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাও আমি একা দূর করে ফেলতে পারবো না। আর তার থেকেও বড় কথা, যে রান্না করে ছবি পোস্ট করছে সে যে তার এলাকার 10টা 5টা গরিব মানুষকে হেল্প করেনি সেটা তোমাকে কে বললো? যে রাধে সে তো চুলো বাঁধতে পারে, তাই না? তোমাদের যুক্তি হচ্ছে যে রান্না করে যে টাকাটা খরচ হচ্ছে, মাংস কিনতে যে টাকাটা খরচ হচ্ছে সেটা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া যেত। দেখো, তাহলে তো এটাও বলা যায় যে তুমি যে টাকার নেট ভরে ওর রান্নার ছবিতে গিয়ে কমেন্ট করছো সেই নেট ভরার টাকাটাও তো তুমি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতে পারতে। আসলে আমরা সবাই নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের সাধ্য মতন চেষ্টা করেছি সমস্যাগুলো সলভ করার, এরপরে তো গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি চেষ্টা করছে, কাজ করছে, সব এনজিওগুলো কাজ করছে, তো সমস্যা তো মিটেই যাবে। এবার বাড়িতে বসে থেকে থেকে আমরাও বোর হয়ে যাচ্ছি, তো সেই অবস্থায় বাড়ির মানুষকে খুশি করার জন্য বা নিজের শখ মেটার জন্য কেউ যদি একটু রান্নাবান্না করে আর সেটা ফেসবুকে তার নিজের ওয়ালে পোস্ট করে, আমার মনে হয় না এটা নিয়ে বিশাল আন্দোলন করে বা তার সমালোচনা করে আকাশ পাতাল এক করার কোনো প্রয়োজন আছে। এটা কে কি করবে না করবে তার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। তো তোমার ভালো লাগে না তুমি করো না, এবার যে করছে তারটা তোমার ভালো লাগছে না তুমি ইগনোর করে যেতে পারো, সেখানে তাকে উল্টোপাল্টা কমেন্ট করে সমালোচনা করা খুব একটা প্রয়োজনীয় না। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড টপিক, সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করা। দেখো, এই জিনিসটারও দুটো অ্যাঙ্গেল রয়েছে। 10 জন মানুষ মিলে একজন লোককে একটা কলা দিয়ে সেটার ছবি ফলাও করে পোস্ট করাটাও যেমন শো অফ, একইভাবে এমন অনেকেই রয়েছে যারা সোশ্যাল ওয়ার্ক করে এবং তার ছবি প্রচার করে, বাট সেটা শো অফের জন্য নয়। যদি আমাদের কোচবিহারেই দেখো, বিডিও বা ব্লাড ডোনার অর্গানাইজেশন বলে একটা এনজিও রয়েছে, এরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছে। প্রত্যেক দিন রাতে এরা শত শত মানুষের হাতে খাবার তুলে দেয় সারা বছর ধরে, লক্ষ লক্ষ মানুষের রক্তের অভাব মিটছে কিন্তু এদের এনজিওর থ্রুতে। এরা যদি সোশ্যাল মিডিয়ায় এদের ছবিগুলো এবং এই খবরগুলো যদি পোস্ট না করতো আমরা কিন্তু অত জানতামই না যে বিডিও বলে কিছু একটা ব্যাপার কোচবিহারে রয়েছে। তো স্বাভাবিক আমরা যেহেতু জানতে পেরেছি আমরা আমাদের সাধ্যমতো যেটুকু পারি হেল্প করার
চেষ্টা করি, তো এটা কিন্তু একমাত্র সোশ্যাল মিডিয়ার জন্যই সম্ভব হয়েছে। আমাদের ইউটিউবারদের কথাই যদি ধরো, কলকাতার বঙ্গায় ও কিন্তু 1,00,000 টাকা ডোনেট করে একটা ভিডিও বানিয়েছিল এবং সেটা দেখার পর অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তারাও কিন্তু কম বেশি ডোনেট করেছে এবং ভিডিও বানিয়েছে। সব থেকে বড় কথা, এই কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওগুলো যে সমস্ত লক্ষ লক্ষ ভিউয়াররা দেখে, লক্ষ লক্ষ যে তাদের সাবস্ক্রাইবাররা, তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে ইন্সপায়ার্ড হয়েছে, প্রত্যেকে 100 হোক 200 হোক যে পরিমাণে হোক না কেন ডোনেট করেছে। আলটিমেটলি আমাদের যে উদ্দেশ্যটা, আমাদের যে প্রয়োজনটা, সেটা কিন্তু এগিয়েছে অনেকটা। অর্থাৎ এর থেকে বোঝা গেল যে সোশ্যাল ওয়ার্ক করে সেটা ছবি পোস্ট করা মানেই যে সবসময় সেটা ফেম পাওয়ার জন্য করছে তা কিন্তু নয়, অন্যকে ইন্সপায়ার করার উদ্দেশ্য হতে পারে। আর যদি আমি তোমাদের কথা অনুযায়ী ধরেও নিই যে কেউ ফেম পাওয়ার জন্য করছে, আরে ভাই করুক না, আলটিমেটলি কাজটা তো ভালো করছে। একজন গান করে যদি গায়ক হয়ে যদি ফেম পেতে পারে, সিনেমা করে অভিনয় করে যদি নায়করা ফেম পেতে পারে, খেলোয়াড়রা ক্রিকেট খেলে যদি ফেম পায়, তাহলে উনি তো চুরি টাকা দিয়ে করছে না, কোনো খারাপ কাজ করছে না, একটা ভালো কাজ করছে। নিজের কষ্ট করে ইনকাম করে, ইনকাম করা পয়সাটা তিনি স্যাক্রিফাইস করছেন মানুষের খুশির জন্য, মানুষের ভালোর জন্য। এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? তো একটা এই ভালো কাজটা করে যদি তিনি একটু আধটু ফেমও পান, যদি একটু ফেমাসও হন, 10টা লোক যদি তাকে ভালো বলেও, এতে করে আপনার সমস্যাটা কোথায় এটা আমি বুঝি। প্রচুর গান মেরে দিলাম, এরপর পাবলিক খেপে যাবে, আমাকে গালাগালি দেবে কমেন্টে। যাই হোক, লেটস সুইচ টু দ্য থার্ড টপিক, কেয়ার রিয়্যাক্ট। আইরে ভাই, কেয়ার রিয়্যাক্ট আসার পরে যারা যারা কেয়ার রিয়্যাক্টটা পেয়ে গেছে, এক একজন বঙ্গের লাট হয়ে গেছে, মানে মাটিতে তাদের পা পড়ছে না, হাত দিয়ে উল্টো করে পা উপরে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে এবং তারা শপথ নিয়ে নিয়েছে, পোস্ট যাই হোক না কেন, কেয়ার রিয়্যাক্ট ছাড়া আর কিচ্ছু দেওয়া যাবে না। খাওয়ার ছবি করো, পোস্ট করো তুমি কেয়ার রিয়্যাক্ট, সিরিয়াস পোস্ট কেয়ার রিয়্যাক্ট, মেম পোস্ট করছি সেখানেও কেয়ার রিয়্যাক্ট। কালকে আমি আমার এই থোপরার একটা ছবি পোস্ট করেছিলাম, জীবনে হাহা ছাড়া আমার ছবিতে কিচ্ছু পড়ে, সেখানে লোকে কেয়ার রিয়্যাক্ট দিচ্ছে, ভাবা যায়। তো কারা দিচ্ছে যারা আমাকে চেনেই না, মানে কেমন, মানে আমাকে চেনে না অথচ আমাকে কেয়ার করে। যাই হোক, যারা এখনো কেয়ার রিয়্যাক্ট পাওনি তাদের জন্য একটা অফার আছে, তোমাদেরকে একটা কাজ করতে হবে, তাহলে তোমরা কেয়ার রিয়্যাক্ট পেয়ে যাবে। সেটা হচ্ছে আমার ভিডিওটা তোমাকে শেয়ার করতে হবে, এবং ফেসবুকে দেখছো দেখো উপরে লিংক আছে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। করার সঙ্গে সঙ্গে 10 সেকেন্ডের মধ্যে তোমার কেয়ার রিয়্যাক্ট চলে, টাকার জন্য কতটা নিচে নামতে। তো আজকে এই পর্যন্তই, তোমরা কমেন্ট করে জানিও দ্য ট্রেন্ডিং টপিকের ফার্স্ট এপিসোড তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে এর এপিসোড 2 এপিসোড 3 চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম ভিডিও আপলোড করার। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি ফেসবুকে দেখছো তাহলে প্লিজ ওপরে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে এসো, অনেক ভিডিও রয়েছে আগে দেখে এসো, বিভিন্ন রকমের ভিডিও রয়েছে। সবাই বাড়িতেই থাকো, সাবধানে থাকো, এখনো গ্রিন জোন আমাদের কোচবিহার দিয়েছে, বাট অনেক জায়গায় এখনো রেড জোন, অরেঞ্জ জোন, অরেঞ্জ জোন ইত্যাদি রয়েছে, তো এখনো প্রচুর চাপ রয়েছে, তো সবাই সাবধানে থাকতে হবে, সবাই মিলে একসঙ্গে লড়তে হবে। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখো, দেখতে থাকো পাপ্পুস ডায়েরি, বাই।